আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম জীবনের মূল লক্ষ্য। প্রতি পর্বের নিয়ে আজকে একটি বিষয় নিয়েছি, ইনশাআল্লাহ সেই বিষয়ে সম্পর্ক শুনব এবং সেই বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শ্রবণ করব। আসুন শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা বান্দার প্রতিটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। আসুন নিয়ত করি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দিন অর্জনের নিয়তে আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যা শুনব তা স্মরণে রেখে আমল করব, অপর মুসলমান ভাইয়ের কাছে নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব। দুরুদ পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। নবী আহমদ শফিয়ে উম্মত তাজদার রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের গুণাকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, জীবনের মূল লক্ষ্য কি? আল্লাহ পাককে রাজি করা, আর আল্লাহ পাককে রাজি করার মাধ্যমই হচ্ছে ইবাদত করা, নেকি করা। মনে রাখতে হবে, ইবাদত করার পূর্বে ইবাদত শিখতে হবে। ইবাদত যদি আমি না শিখি, ইবাদতের হুকুম আহকাম যদি আমি না জানি, তাহলে সেই ইবাদত আমার গ্রহণযোগ্য হবে না। উদাহরণস্বরূপ, আমি নামাজ আদায় করছি, কিন্তু এখন যদি আমি নামাজের হুকুম আহকাম না জানি, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, নামাজের মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি, নামাজের ওয়াজিবাত, নামাজ ভঙ্গের কারণ যদি আমি না জানি, তাহলে কি আমি নামাজ যে আদায় করছি, হয়তো সেই নামাজটা আমার গ্রহণযোগ্য হবে না। তো সেজন্য আগে কী করতে হবে? নামাজ শিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজের পূর্বে সেই কাজের বিষয়ে ধারণা নিতে হবে, সেই কাজটাকে শিখতে হবে, যেটাই হচ্ছে ইলমে দিন। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব ইলমে দিনের ফজিলত এবং ইলমে দিন কতটুকু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ইলমে দিন না থাকলে আমাদের কী ক্ষতি হবে তাও ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আর ইলমে দিন যারা অর্জন করে, যারা আলিমে দিন হয়, যারা ওলামায়ে কেরাম হয়, যাদের মধ্যে দিনের জ্ঞান থাকে, তাদের কেমন মর্যাদা রয়েছে, আসুন আমরা শ্রবণ করি। কোরআনে পাকের 24তম পারা সূরা মুজাদালার 11 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, তোমাদের মধ্য হতে যারা ইমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, আল্লাহ মর্যাদা সমুন্নত করবেন। যারা দিনের জ্ঞান অর্জন করে, আলিমে দিন হয়, ওলামায়ে কেরাম হয়, দিনই শিক্ষার্থী হয়, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করবেন। আল্লাহ পাক আমাদেরকেও ভালো ভালো নিয়ত সহকারে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে, বলেন তিনি, জ্ঞান হলো সাফল্যের ভিত্তি আর দিনের কুতুব বা রক্ষক। আল্লাহু আকবার! জ্ঞানই হচ্ছে সাফল্যের ভিত্তি। যদি কেউ সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, আর দিনের রক্ষক হচ্ছে জ্ঞান, ইলমে দিন। আল্লাহ পাক আমাদেরকেও দিনই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আলা হযরত রহমতুল্লাহের পিতা মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ বলেন যে, দুনিয়া ও আখেরাতে কোনো পূর্ণতা ইলমে দিন ব্যতীত অর্জন করা যায় না, এমন কি ইলমে দিন ছাড়া ঈমানও অসম্পূর্ণ থাকে। তাই ওলামাগণ বলেন, জ্ঞান হলো আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে নিকটতম দরজা, আল্লাহু আকবার, এবং অজ্ঞতা হলো তোমাদের ও আল্লাহ পাকের মাঝে সবচেয়ে বড় হিজাব, অর্থাৎ পর্দা। তাই যদি আমি আল্লাহ পাকের নিকট হতে চাই, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহ পাকের মারেফত অর্জন করতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে দিনী জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা, ইলমে দিন অর্জন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাইয়েদি আলা হযরত রহমতুল্লাহ বলেন যে, প্রত্যেক ব্যক্তি যে অবস্থায় থাকে তা অনুযায়ী শরীয়ত আহকাম সম্পর্কে যেন সে অবগত থাকে, এটা ফরজে আইন। যতক্ষণ পর্যন্ত এই ইলম অর্জন করবে না, ততক্ষণ ভূগোল, ইতিহাস ইত্যাদি অর্থাৎ দুনিয়াবী জ্ঞান শিখে সময় অপচয় করা জায়েজ নেই। অর্থাৎ দুনিয়াবী, এখন আমাদের সমাজে এটা হয়, দুনিয়ার অনেক জ্ঞান তো অর্জন করেছে, কিন্তু সে একজন মুসলমান, মুসলমান হিসেবে সে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, বিবাহ করবে, আপনার সন্তান লালন পালন করবে, জ্ঞান অর্জন করবে, আপনার চাকরি করবে, ব্যবসা করবে, বা যেটাই করে, অর্থাৎ যতগুলো কাজ সে করবে, সেই কাজের পূর্বে যদি কাজের ইলমি ইলম অর্জন না করে, জ্ঞান অর্জন না করে, তাহলে সে তার কাজটা কীভাবে করবে? ইবাদত করছি আমি, যদি আমি ইবাদতের পূর্বে ইবাদতের যে আহকাম রয়েছে সেগুলি আমি না জানি, শরীয়ত যে হুকুম আহকাম রয়েছে সেগুলোই না জানি, এখন না জেনে আমি ইতিহাস পড়ছি, ভৌগোলিক পড়তেছি, পৌরনীতি পড়তেছি, মানে প্রাকৃতিক আবহাওয়া নিয়ে পড়তেছি, প্রাকৃতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা পাঠ করতেছি,
বই পড়তেছি, উপন্যাস পড়তেছি, হিস্টোরিক্যাল বিভিন্ন ইতিহাস সম্পর্কে এমন এমন মানে ধারণা অর্জন করতেছি যেগুলো অন্য মুসলমানরা পারছে না, কিন্তু আমি এগুলো অর্জন করার মধ্যে সময়কে অপচয় করতেছি, কিন্তু আমার দিনের জ্ঞান অর্জন করছি না। তাই আমাদের উচিত হচ্ছে সর্বপ্রথম দিনই জ্ঞান অর্জন করা। আমি মুসলমান হিসেবে কী দায়িত্ব রয়েছে সেটা অর্জন করা, আমি পিতা হিসেবে কী দায়িত্ব সেটা অর্জন করা, আমি মা হিসেবে আমার কী দায়িত্ব রয়েছে সেটা সম্পর্কে জানা, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর কী কী হক রয়েছে, আমি একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসার কী হুকুম রয়েছে, আমি চাকরিজীবী হিসেবে চাকরির কী আহকাম রয়েছে সেগুলো সম্পর্কে জানা। সেগুলো যখন জেনে যাব, তারপরে ভালো নিয়ত সহকারে তখন আমরা উলামে কেরামের দেখানো পথ অনুসারে দুনিয়াবী জ্ঞান অর্জন করব। আল্লাহ আমাদেরকে বোঝান তৌফিক দান করুক। হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজালী রহমতুল্লাহ বলেন, যেভাবে নবুয়তের চেয়ে বড় কোনো মর্যাদা নেই, তেমনি নবুয়তের উত্তরাধিকার অর্থাৎ দিনই ইলমের চেয়ে বড় কোনো বিশেষত্ব নেই, বড় কোনো বিশেষত্ব নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দিনই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আসলেই ইলমে দিনের অনেক ফজিলত ও বারাকাত রয়েছে। মাদানী চ্যানেল বাংলায় আমরা প্রায় সময় ইলমে দিনের ফজিলত সম্পর্কে আমরা শুনে থাকি, এই যে আমরা বয়ান শুনছি এটাও ইলমে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। ইলমে দিন যারা অর্জন করে তাদের সম্মান বৃদ্ধি পায়। আমাদের বুজুগানের দিনরা কেমনভাবে ইলমে দিন অর্জন করতেন আর তাদের মধ্যে দিনের জ্ঞান শিখার কেমন উৎসাহ ছিল, আসুন এই সম্পর্কে আমরা শ্রবণ করি। হযরতে কাসির বিন কাইস রহমতুল্লাহ আলাই বলেন, আমি দামেস্কের মসজিদে সাহাবী রসুল হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমীপে উপস্থিত ছিলাম। এমন সময় তার নিকটে এক ব্যক্তি এলো, সে বলল, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানতে পেরেছি যে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস বর্ণনা করেন। আমি সে হাদিসটি শোনার জন্য মদিনা মুনাওয়ারা থেকে এখানে এসেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি ব্যবসার জন্য আসোনি? তখন সে বলল, না। তখন হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যবসা ছাড়া অন্য কোনো কাজ আছে তোমার? তখন ওই ব্যক্তি বললেন, না, বরং আমি শুধু হাদিস শোনার জন্য এত দূর থেকে উপস্থিত হয়েছি, এছাড়া আমার আর অন্য কোনো কাজ নেই। তা শুনে হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দিন অর্জনের ফজিলত সম্বলিত বয়ান করতে গিয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ইলমে দিন শিখার জন্য কোনো পথে চলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, নিশ্চয়ই ফেরেশতারা দিনী শিক্ষার্থীর প্রতি সন্তুষ্ট হয়, তার জন্য নিজেদের পাকাকে বিছিয়ে দেয়, নিশ্চয়ই জমিন ও আসমানের সমস্ত সৃষ্টি এমনকি পানিতে থাকা মাছও দিনী শিক্ষার্থীদের জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহু আকবার! নিশ্চয়ই ইবাদতকারীর উপর একজন আলিমের শ্রেষ্ঠত্ব এমন যেমন পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব অন্যান্য তারকাদের উপর, নিশ্চয় আলিমগণ নবীদের উত্তরসূরি, নিশ্চয় আম্বিয়া কেরাম আলিমুস সালাতু ওয়াসসালাম উত্তরাধিকার হিসেবে দিরহাম ও দিনার অর্থাৎ সম্পদ রেখে যাননি, বরং আম্বিয়া কেরাম আলিহিমুস সালাতু ওয়াসসালাম তো উত্তরাধিকার হিসেবে শুধু ইলম রেখে গিয়েছেন। অতপর যে ইলমে দিন অর্জন করেছে সে বড় অংশ অর্জন করেছে। আল্লাহু আকবার! কেমনই ইলমে দিনের ফজিলত ও বারাকাত। এবং এই ঘটনার মাধ্যমে আমরা এটাও জানতে পেরেছি যে আমাদের পূর্ববর্তী বুজুর্গ যারা ছিলেন, আমাদের পূর্বে যারা ছিলেন মুসলমান, তাদের মধ্যে দিনী জ্ঞান অর্জন করার কেমন উৎসাহ ছিল, কেমন আগ্রহ ছিল, যে মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্ক পর্যন্ত সফর করে গিয়েছেন মাত্র একটি হাদিসে পাক শিখার জন্য। তাহলে আমরাই কেন বা ইলমে দিন অর্জন করব না? একটা সময় ছিল যখন সাহাবায়ে কেরাম আমাদের আসলাফের ইমামগণ বুজুগানের দিনগণ আল্লাহর ওলিগণ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছেন, দূর দূর পর্যন্ত সফর করেছেন, মরুভূমির কঠিন গরমের মধ্যে, গরম বালির মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে তারা হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত 3 দিন 4 দিনের রাস্তা সফর করেছেন শুধুমাত্র একটি হাদিস 2টি হাদিস শোনার জন্য, একটি হাদিস শিখার জন্য, ইলমে দিন অর্জনের জন্য। কিন্তু এখন দেখুন আমাদের বর্তমানে সেই পরিস্থিতি নেই, এখন ইলমে দিন আমাদের হাতের কাছে চলে এসেছে, দিনী জ্ঞান শিক্ষা আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু যতই সহজ হোক না কেন, আমাদের মধ্যে ইলমে দিন অর্জন করার আগ্রহ কমে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও আগ্রহ সহকারে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। প্রিসলামেরা শুনছিলাম আমাদের বুজুগানের দিনদের ইলমে দিন অর্জন করার আগ্রহ কেমন। আসুন সাহাবিয়ে রসুল অর্থাৎ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে ইলমে দিন অর্জন করার আগ্রহ কেমন ছিল আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে হযরত ইবনে হুবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরাদ গোত্রের এক সাহাবী হযরত সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার দরবারে ইলমে দিন শিখার জন্য উপস্থিত হয়েছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মারহাবা, ইলমে দিনের শিক্ষার্থীকে সুস্বাগতম। ফিরিস্তারা ইলমে দিনের শিক্ষার্থীদের প্রতি
খুশি হয়ে তাকে নিজেদের ডানা দিয়ে আচ্ছাদিত করে নেয়। একজন ফেরেশতা তার উপর নিজের ডানা দিয়ে ছায়া দেয়, আরেকজন ফেরেশতা প্রথম ফেরেশতার ডানার উপর নিজের ডানা দিয়ে ছায়া দেয়। এভাবে করতে করতে আসমান পর্যন্ত ফেরেশতারা একে অন্যের উপর নিজের ডানা বিছিয়ে দেয়। ইলমে দ্বীনের শিক্ষার্থীর এই ফজিলত বর্ণনা করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কি শিখতে এসেছো? তখন সাফওয়ান বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মক্কাতুল মুকারামা থেকে অবিরতভাবে সফর করে আপনার দরবারে মুজার উপর মাসে সংক্রান্ত মাসালা জিজ্ঞাস করার জন্য হাজির হয়েছি। আল্লাহু আকবার! আসলেই সাহাবে কেরামের মধ্যে কেমন জজবা ছিল, কেমন আগ্রহ ছিল, কেমন উৎসাহ ছিল যে দূর দূর পর্যন্ত সফর করে অবিরতভাবে কোনো বিরতি ছাড়াই সফর করে এসেছেন মুজার উপর যে মাসালা, মাসে করার যে মাসালা সেটা শেখার জন্য। আজকে আমরা দেখি আমাদের হাতের কাছে তো মোবাইল ফোন রয়েছে, আমাদের হাতের কাছে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ রয়েছে, আমাদের আশেপাশে অনেক ওলামায়ে কেরাম রয়েছে, আলিমে দ্বীন রয়েছে, আমরা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি, হুজুর আমি নামাজের এই মাসালা জানি না, আমাকে এই মাসালাটা বলে দিন, আমার নামাজের মধ্যে এই সমস্যাটা হয়েছে, আপনি দেখুন তো আমার নামাজটা হয় কি না? কখনো কি আমরা আমাদের কোনো একজন ব্যক্তির কাছে গিয়ে বলেছি, কোনো আলিমে দ্বীনের কাছে, দ্বীন শিক্ষার্থীর কাছে গিয়ে কি বলেছি যে ভাই দেখেন তো আমি দুই রাকাত নামাজ আদায় করছি, আমার নামাজটা হয় কি না আপনি দেখুন, বা আমার নামাজের মধ্যে এই ভুলটা রয়েছে, আমার নামাজের মধ্যে এই সমস্যাটা রয়েছে, আমি ওজুর এই মাসালাটা জানি না? কখনো কি আমরা কোনো আলিমে দ্বীনের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে বলেছি, হুজুর আমার এই নামাজের এই মাসালাটা আমি জানি না, আমাকে এটা শিখিয়ে দিন? হয়তো বা না। কিন্তু প্রিয় ইসলাম ভাইরা, সাহাবায়ে কেরাম আমাদের বুজুগানের দিন যদি দূর দূর পর্যন্ত সফর করতে থাকে, দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহির জীবনী তো এসেছে, তিনি দূর দূর পর্যন্ত সফর করতেন ইলমে দ্বীন অর্জন করার জন্য, আমরা আমাদের মধ্যে সে জজবা নিয়ে আসি। আজকে আমাদেরকে দূরে দূরে যেতে হবে না, কোনো না কোনো ওলামায়ে আহলে সুন্নাত আমাদের আশেপাশে রয়েছে, মাদানী চ্যানেল বাংলা আমাদের জন্য রয়েছে, সদা সর্বদা ইলমে দ্বীনের বার্তা আমাদের নিকট পৌঁছাচ্ছে, আমরা ইলমে দ্বীন অর্জনে আগ্রহ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হযরতে উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ইলমে দ্বীন শিখার ও ইবাদত করার মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক হলো আর বড় হয়ে সে একই অবস্থায় রইল, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে 72 জন সিদ্দিকের সওয়াব দান করবেন। হায় হায়, কেমনই ফজিলত, কেমনই বারাকাত যে ইলমে দ্বীন শিখা এবং এটার উপর শিখা ও ইবাদত করার মাধ্যমে কেউ বড় হয়েছে এবং একই অবস্থায় রয়েছে বড় হওয়ার পর, তাহলে কিয়ামতের দিন সে 72 জন সিদ্দিকীদের সওয়াব পেয়ে যাবে। সিদ্দিক কারা? যারা মহাসত্যবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ফজিলত এমন বারাকাত দান করুক। ইলমে দ্বীন অর্জন করার অসংখ্য গুরুত্ব। আমরা ইলমে দ্বীন কেন অর্জন করব? দুনিয়াতে যদি আমরা কোনো কাজ করে থাকি অবশ্যই সেটার বেনিফিট রয়েছে, সেটার লাভ রয়েছে, যেই কাজে কোনো লাভ নেই সেই কাজ মানুষ করে না, ওইটা যেটা হোক সেটা দুনিয়ার কাজ হোক, সেটা আখিরাতের কাজ হোক, সেটা ভালো সেটা মন্দ। এখন ভালো কাজ করার পূর্বে মানুষ জানে এটা ভালো কাজ করছি, এটার ফলও ভালো হবে, খারাপ কাজ করার আগেও মানুষ জানে করতেছি খারাপ কাজ, ফলটাও খারাপ হবে, অর্থাৎ কোনো না কোনো বেনিফিট তো হবে, লাভ অথবা ক্ষতি হবে, সেজন্য মানুষ কিছু অর্জন করে। এখন আমরা কেন ইলমে দ্বীন অর্জন করব? দ্বীনের জ্ঞান আমরা কেন শিখব? আসুন, ইলমে দ্বীন অর্জন করা কেন জরুরি এ সম্পর্কে আমরা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইলম অর্জন করো অর্থাৎ জ্ঞান অর্জন করো, কেননা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইলম শেখা খোদাবিতি। যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য যে আমি ইলম শিখলাম, দ্বীনের জ্ঞান শিখলাম, সেটা হচ্ছে খোদাবিতি। আমি যদি আল্লাহ পাককে ভয় করি, আল্লাহ পাককে যদি আমি রাজি করতে চাই, আল্লাহ পাকের দেখানো পথে যদি আমি চলতে চাই, তাহলে আমাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। যদি আমি ইলমে দ্বীন অর্জন না করি, দ্বীনের জ্ঞান অর্জন না করি, তাহলে আমি জানবই না আল্লাহ পাককে কতটুকু ভয় করতে হবে। আল্লাহ পাক গাফফার, আল্লাহ পাক করিম, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রহমান, যে এগুলোর যে ব্যাখ্যা রয়েছে, আল্লাহ পাক কেমন দয়ালু, আল্লাহ পাক কেমন ক্ষমা করবেন, আল্লাহ পাক বান্দার উপর কেমন দয়া করেন, আল্লাহ পাক বান্দাকে কতটুকু মানে ছাড় দেন, কতটুকু সহযোগিতা করেন, যখন আমি এগুলো জানতে পারবো, আল্লাহ পাকের মারেফত সম্পর্কে বুঝবো, আল্লাহ পাক সম্পর্কে জানবো, আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছেন সেগুলো সম্পর্কে জানবো, তাহলে ইনশাআল্লাহ তাআলা অন্তরের মধ্যে আল্লাহ পাকের খোদাবিতি সৃষ্টি হবে। আর এই খোদাবিতি সৃষ্টির অনন্য মাধ্যম হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। আল্লাহু আকবার! নাম্বার 2, ইলমের সন্ধান করাও ইবাদত। ইলমের সন্ধান করা, জ্ঞানকে তালাশ করা, সেটাও ইবাদত। নাম্বার 3, ইলমের পুনরাবৃত্তি অর্থাৎ পড়া মুখস্থ করার জন্য বারবার পড়া, এটা হচ্ছে তসবিহ। অর্থাৎ যেমন আমরা তসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম তসবিহ হচ্ছে ইলমে দ্বীন বারবার পড়া, বারবার পড়া, মুখস্থ করা। আল্লাহু আকবার! অজ্ঞকে ইলম শেখানো সদকা। কোনো অজ্ঞ অর্থাৎ যে জ্ঞান, যার জ্ঞান নেই, ইলমে দ্বীন সে জানে না, তাকে যদি আমি ইলমে দ্বীন শেখাই, তাহলে সেটা হচ্ছে সদকা। ইলম হলো
হালাল ও হারাম চেনার উপায়, ইলম জান্নাতবাসীদের পথের চিহ্ন, ইলম জ্ঞান প্রশান্তির মাধ্যম, ইলম সফর সঙ্গী, ইলম একাকিত্বের সঙ্গী, ইলম অভাব ও প্রাচুর্যের পথ প্রদর্শক, ইলম দুশ্মনের মোকাবিলায় হাতিয়ার, ইলম বান্দাকে সম্মানিত করবে, ইলম প্রশান্তির মাধ্যম, ইলম দুশ্মনের মোকাবেলার হাতিয়ার, ইলম বন্ধুর নিকট সৌন্দর্য, ইলম বান্দাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করে। আল্লাহ পাক ইলমের মাধ্যমে কোনো জাতিকে সম্মানিত করেন, আল্লাহ পাক ইলমের মাধ্যমে কোনো জাতিকে নেতৃত্বের আসনে বসান। আলিমদের রায়কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয়। ফিরিস্তা আলিমদের সাথে বন্ধুত্বে আগ্রহ রাখে। আলিমদের জন্য সমস্ত জলস্থল এমনকি সমুদ্রের মাছ, স্থলভাগের প্রাণী সবাই মাগফিরাতের দোয়া করে। ইলম অন্ধকার চোখের আলো, ইলম দ্বীন গুনাহ থেকে বাঁচার মাধ্যম, ইলম হৃদয়ের জীবন। ইলমের মাধ্যমে বান্দা আউলিয়ে কেরামদের মর্যাদায় স্থলভিষিক্ত হয়। ইলম হলো আমলের ইমাম, আল্লাহু আকবার, আমল ইলমের অনুসারী। সৌভাগ্যবানদের অন্তরে ইলম প্রবেশ করিয়ে দেওয়া হয়, অন্যদিকে দুর্ভাগাদেরকে ইলম থেকে বঞ্চিত করা হয়। এগুলো হচ্ছে ইলমের ফজিলত। এগুলোর কারণে ইলমে দিন আমাদেরকে অর্জন করতে হবে। যে বলা হয়েছে অন্ধকার, ইলম হচ্ছে অন্ধকারের আলো। অন্ধকার কি গুনাহ, অন্ধকার কি মন্দ কাজ, অন্ধকার কি খারাপ কাজ, অন্ধকার কি আল্লাপাকের নাফরমানি। আজকে মানুষ অনবরত আল্লাপাকের নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাপাকের নাফরমানি থেকে বাঁচার উপায় হচ্ছে ইলমে দিন অর্জন করা। যদি আমি ইলমে দিন অর্জন করি তাহলে আমি আল্লাপাকের নাফরমানি থেকে বাঁচতে পারবো। আর আল্লাপাকের ফরমাবদ্ধির মাধ্যমে, আল্লাপাকের অবাধ্য না হয়ে আল্লাপাকের বাধ্যগত বান্দা হিসেবে আমি নিজেকে গড়ে তুলতে পারবো। আর এর মাধ্যম হচ্ছে ইলমে দিন অর্জন করা। ইলমে দিন হচ্ছে, যেমন আমরা শুনেছি, ইলমে দিন এই জন্যই অর্জন করতে হবে কারণ ইলমে দিন হচ্ছে হালাল ও হারামের মধ্যে পার্থক্য করার মাধ্যম। আজকে দেখা যায় আমাদের সমাজে মানুষ হালাল হারামের কোনো পার্থক্যই করে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিভিন্নভাবে হারাম উপার্জন করা, হালাল ও হারামের পার্থক্য না করে একদম ব্যাপারভাবে নিজেদের উপার্জনকে হারামের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। অনেকে আবার 100 টাকার মধ্যে 1 টাকা বা 10 পয়সা বা 5 পয়সা হারাম মিশানোর কারণে পুরো টাকাটাই তার, পুরো সম্পদটাই তার নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? তার মধ্যে দিনের জ্ঞান নেই। কারণ কি? সে ইলমে দিন অর্জন করেনি। কারণ কি? সে ব্যবসা করার পূর্বে ব্যবসার যে হুকুম আহকাম রয়েছে, ব্যবসার যে সুন্নত পদ্ধতি রয়েছে, ব্যবসার যে শরীর মাসালা রয়েছে সেটা জানেনি। তাই আমাদের উচিত হচ্ছে ইলমে দিন অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইলমে দিন বান্দাকে দুনিয়াতেও সম্মানিত করে, আখেরাতেও সম্মানিত করে। আখেরাতে কেমন সম্মানিত করে বর্ণিত রয়েছে। হযরত কাবুল আহবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক তার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি ওহি করলেন, হে মুসা, কল্যাণের কথাসমূহ শিখো এবং মানুষদেরকে শিখাও। নিশ্চয় আমি ইলমে দিনের শিক্ষা দানকারী এবং শিক্ষা গ্রহণকারীদের কবর আলোকিত করব, কবরে তাদের একদম ভয় হবে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যারা ইলমে দিন অর্জন করে এবং যারা ইলমে দিন শিখায় তাদের কেমনই ফজিলত, কেমনই বরকত, তাদের কবরও আলোকিত হবে এবং কবরও তারা ভয় পাবে না। আমরা জানি কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ, কবর হচ্ছে অন্ধকারের ঘর, কবর হচ্ছে ভয় ভীতির ঘর, সাপ বিচ্ছুর গর্ত। আবার কারো জন্য আরামের বাগান, তাদের জন্যই আরামের বাগান হবে ইনশাল্লাহ যারা দুনিয়াতে আমরা ইলমে দিন অর্জন করেছি। তাই আমরা যদি চাই আমাদের দুনিয়াকেও সুন্দর করতে, আখেরাতকেও সুন্দর করতে, কবরও আরামে থাকতে, তাহলে আমাদের উচিত হচ্ছে ইলমে দিন অর্জন করা। মনে রাখতে হবে ইলমে দিন আমাকে দুনিয়াতেও সম্মানিত করবো। একটা কথা সদা সর্বদা মনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে এটা ধারণা হয়ে যায়, যদি আমি ইলমে দিন অর্জন করি, অর্থাৎ যদি আমি মাদ্রাসায় পড়ি, আলিমে দিন হয়ে যায়, দিনের জ্ঞান অর্জন করি, হয়তো বা আমি দুনিয়ার কোনো কাজ করতে পারবো না। এটা ভুল ধারণা। আজকে আমরা ইতিহাস পড়ি, যারা দুনিয়াতে মর্যাদাবান হয়েছে, আপনি দেখেন চিকিৎসা শাস্ত্র যদি দেন আমরা, অর্থাৎ যেটা আপনার চিকিৎসা যে বিজ্ঞান রয়েছে, চিকিৎসা যে শাস্ত্র রয়েছে, এই শাস্ত্র যদি আমরা জনক দেখি, এগুলোকে কারা উদ্ভাবন করেছে, এগুলোর মূলে অনেক মুসলমান আমরা পাবো। বিভিন্ন আপনার রেডিও বলেন, মোবাইল ফোন বলেন, কম্পিউটার বলেন, এরকম যেগুলো যান্ত্রিক আমাদের দ্রব্য রয়েছে, যান্ত্রিক যে বস্তু রয়েছে, এগুলোর মূলেও কোনো না কোনো মুসলমান পাবো, কোনো না কোনো মুসলমান বিজ্ঞানী আমরা পাবো। আজকে আমরা দেখি তারা তো মুসলমান বিজ্ঞানী ছিল, আজকে কি দুনিয়া তাদেরকে স্মরণ করে না? আজকে কি ইতিহাসের পাতায় তাদের নাম লেখা নেই? অবশ্যই লেখা রয়েছে। কিন্তু আমাদের মধ্যে ভুল ধারণা, যদি আমরা ইলমে দিন অর্জন করি, মাদ্রাসায় পড়ি, দিনের জ্ঞান অর্জন করি, শরীর মাসালা শিখি, হয়তো আমাদের দুনিয়ার কোনো কাজ করতে পারবো না। না প্রিয় ইসলাম ভাইরা, মনে রাখতে হবে আল্লাহ পাক আমার রিজিক যেভাবে রেখেছে, যে অবস্থায় রেখেছে, যতটুকু রেখেছে আমি ততটুকুই অর্জন করতে পারবো। হোক সেটা আমি যদি
কিন্তু হ্যাঁ, বরং যদি আমি দিনের জ্ঞান অর্জন করি, হয়তোবা এই দিনের জ্ঞানের বরকতে আল্লাপাক আমার রিজিক আরও বরকত দান করবেন। এখন দেখা যায় আমরা ইলমে দিন অর্জন করি না, কিন্তু দুনিয়াবি কাজের জন্য, দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য আমরা অনেক ব্যস্ত হয়ে থাকি। দুনিয়াবি শিক্ষার জন্য কেউ কম্পিউটার কোর্স করে, কেউ ইংলিশ লার্নিংয়ের কোর্স করে, কেউ টকিংয়ের কোর্স করে, ইংলিশে ভালো কথা বলার কোর্স করে, কেউ জাপানিজ ভাষা, কেউ চাইনিজ ভাষা, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ ইংলিশ, মানে বিভিন্ন ভাষায়, আবার কেউ ইশারাতে কথা বলার কোর্স করে। বিভিন্ন দুনিয়াবি প্রয়োজনে বিভিন্ন উপায় তো আমি অবলম্বন করেছি, অনেক কিছু তো শিখেছি, কিন্তু দুনিয়া এবং আখেরাতকে যেটা সুন্দর করবে, দুনিয়া এবং আখেরাতে যেটা কাজে আসবে, সেটাকে আমি শিখেছি। হ্যাঁ, শিখতে হবে। এই শিখার অনন্য মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের দিনী পরিবেশ। দাওয়াত ইসলামের দিনী পরিবেশে অসংখ্য ইলমে দিন অর্জন করা হয়। দাওয়াত ইসলামের অসংখ্য বিভাগের মধ্যে একটি বিভাগ রয়েছে খুবই চমৎকার, যেটার নাম হচ্ছে জামিয়াতুল মদিনা, অর্থাৎ দর্শে নিজামি, দরাতুল হাদিস শরীফ যেটা, অর্থাৎ যেই জামিয়াতুল মদিনা হচ্ছে কিতাব বিভাগ, যেখানের মধ্যে আলেমে দিন বানানো হয়। আমি আপনাকে অনুরোধ করব, যদি আমি আপনি পারি, তাহলে আমরা নিজে জামিয়াতুল মদিনাতে ভর্তি হয়ে যাই, অথবা আমাদের ভাইকে, আমার সন্তানকে, আমার প্রতিবেশীকে, আমার বন্ধুকে ইলমে দিন অর্জন করার জন্য, আলিম হওয়ার জন্য, দিনের দায়ী হওয়ার জন্য, দিনের রক্ষক হওয়ার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য আমরা দাওয়াত ইসলামে জামিয়াতুল মদিনা দিয়ে দেয়, জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দেয়, হিফজ করার জন্য আমার সন্তান যেন হাফিজ হয়ে যায়, সেজন্য আমি আমার দাওয়াত ইসলামে মাদ্রাসাতুল মদিনা যে হিফজ বিভাগ রয়েছে সেখানে দিয়ে দেয় ইনশাআল্লাহ তাআলা। আলিমে দিন আমাকে দুনিয়া তো বাঁচাবে, আলিমে দিন একা জান্নাতে যাবে না, বরং আলিমে দিনকে যারা সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলিমে দিন জান্নাতে যাবে। আলিমে দিনের সুপারিশ ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাদেরও নসিব হবে। আমার পরিবার থেকে যদি কেউ আলিমে দিন হয়, আমার ভাই হয়ে যায়, হয়তোবা তার সৎকে আল্লাপাক আমাকে মাফ করবেন, তার উসিলায় আমিও জান্নাত পেতে পারি। আল্লাপাক আমাদেরকেও ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক, অপরকেও ইলমে দিন অর্জন করার জন্য উৎসাহিত করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা ইলমে দিনের অন্য খাজানা অর্জিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।